খুব কঠিন সময় পাস করছি আমরা, দেখেন পরিস্থিতি তো ভালো না, আজকেও দেখেছেন আপনারা ঘটনা অত নোয়াখালীর। আখির টানে বিলকিস নোয়াখালী থেকে টাঙ্গাইল, যে কি পণ্ডিতের হাত থেকে হয়েছে নাকি কার মা? হ্যাঁ হায় রে হায়, আমি তো টিভিতে দেখলাম নোয়াখালী লিখছে, ভুল লেখছে তাইলে। আমিও তো বলি নোয়াখালীতে এরকম মর কথা না, কারণ নোয়াখালীর মানুষ ভালো, লক্ষ্মীপুরের মানুষও অবশ্যই ভালো, একজনের জন্য তো গোটা এলাকার বদনাম হইতে পারে। আচ্ছা যাই হোক, দেখেন আপনি, আমি দেখলাম ওই সময় টিভিতে লিখেছে আখির টানে বিলকিস এখন নোয়াখালী থেকে টাঙ্গাইলে। আসলে শিরোনাম হওয়া উচিত ছিল আখির টানে বিলকিস এখন লক্ষ্মীপুর ছেড়ে টাঙ্গাইলে। এখন দুইটা পুরুষ না মহিলা, কথা কন না কেন, দুইজনে প্রেম করেছে, দুইজনে প্রেম করে বিয়ে শাদী করছে, এখন মেয়ে মেয়ে কি বিয়ে হয়? এটাকে বলে হোমোসেক্সুয়ালিটি, অর্থাৎ সমকামিতা। সমকামিতা কি? সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ, সমলিঙ্গের প্রতি রোমান্স, সমলিঙ্গের সাথে ফিজিক্যাল অ্যাট্রাকশন, এটাকে বলা হয় সমকামিতা। এই সমকামিতা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়মের বিরোধী এবং প্রাকৃতিক নিয়মের বিরোধী। আল্লাহর যত সৃষ্টিকুল আছে, জীবজন্তু বলেন আর প্রাণী বলেন, সবাই তার যৌন চাহিদা মিটাবার জন্য বিপরীত লিঙ্গকে তালাশ করে। একটা কুত্তাও কুত্তা তালাশ করে না, কুত্তি তালাশ করে। একটা কুত্তা কুত্তা তালাশ না করে কি করে? কুত্তি তালাশ করে। সুতরাং মানুষ হয়ে ও পৃথিবীতে যারা পুরুষ হয়ে পুরুষ খুঁজে, নারী খুঁজে, নারী হয়ে নারী খুঁজে, এরা কুত্তা কুত্তির চাইতে আরো নিকৃষ্ট। কারণ কুত্তা তো কুত্তি খুঁজে, আর তুমি ছেলে হয়ে ছেলে খুঁজো, মেয়ে হয়ে মেয়ে খুঁজো। কি সাংঘাতিক কথা! এই সমকামিতা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আজ এক যুবক ছেলে সাংবাদিকের কাছে বলল, আমি সারা জীবন পত্র পত্রিকায় পড়েছি সমকামিতা নাকি ওয়েস্টার্ন দেশগুলোতে আছে, আমাদের বাংলাদেশে ঢুকছে, এটা আজ আমরা জানলাম। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর কয়েকটি দেশে এই সমকামিতা, এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতাও দেওয়া হয়েছে। এই সমকামিতা এটা মারাত্মক একটি গুণা। আমাদের ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। সমকামিতা পৃথিবীতে শুরু হয়েছিল লুত আলাইহিস সালামের জামানায়, কোন নবীর জামানায়? আরেকটু জোরে বলতে হবে, কোন নবীর জামানায়? আমাদের মূল আলোচনা শুরু, আর কথা বলবেন না, অমনোযোগী হইবেন না। সমকামিতার মতো জঘন্য এই গুনাহের কাজ শুরু হয়েছিল লুত আলাইহিস সালামের জামানায়। লুত আলাইহিস সালামের উম্মতের কিছু লোকেরা সর্বপ্রথম এই দুনিয়াতে সমকামিতা শুরু করেছিল। লুত আলাইহিস সালাম কে? তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। মনে থাকবে লুত আলাইহিস সালাম কোন নবীর ভাতিজা? আর একটু জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঘরে ওনার জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে গিয়েছিলেন। হিজরত মানে বুঝেন তো আপনারা, এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যাওয়া। তিনি কেন হিজরত করেছেন? কারণ তিনি দীনে এলাহির দাওয়াত যখন দিয়েছেন, দীন বিরোধীরা তাকে তার এলাকা থেকে বের করে দিয়েছে। আজও দেখবেন দিনের দাওয়াত দেওয়ার কারণে দিনের দায়ীদেরকে এলাকা ছাড়া করে দেওয়া হয়, এটা নতুন কোনো বিষয় নয়। যত যুগেই দিনের দায়ীদের দাওয়াত ছিল, তত যুগেই দিন বিরোধীদের সাথে দিনপন্থীদের দ্বন্দ্ব ছিল, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিসসালাম যখন হিজরত করে চলে গেলেন, তার সাথে তার ভাতিজা লুত আলাইহিসসালামও চলে গিয়েছিলেন। লুত আলাইহিসসালামকে আল্লাহ নবী বানিয়েছেন, চাচাও নবী, ভাতিজাও নবী। লুত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সাদুম অঞ্চলের নবী বানিয়েছেন। কোন অঞ্চলের নবী? জোরে বলেন, কোন অঞ্চল? সাদুম। সাদুম অঞ্চলের লোকেরা আল্লাহ তাআলার সঙ্গে শিরক আর কুফরিতে যখন নিমজ্জিত হয়ে গেল, এরা সেই যুগে সফলতা আর উন্নতির শীর্ষ শিখরে আরোহণ করেছিল। সফলতা আর উন্নতির শীর্ষ শিখরে আরোহণ করার কারণে তারা আল্লাহর সঙ্গে শিরক আর কুফরে নিমজ্জিত হয়েছিল। তাদের হেদায়েতের জন্য রব্বুল আলামিন লুত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। সাইয়েদিনা লুত আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দিলেন। কোরআনুল করিমের 26 নম্বর সূরা সূরাতুস শুআরা এর 160 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কাদ্দাবাত قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا
তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন লূত আলাইহিস সালামের জাতির লোকেরা তারা তাদের নবীকে অস্বীকার করেছিল। যখন লূত আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছিলেন তোমরা যে কুকর্মে লিপ্ত হয়েছ, অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে শিরক আর কুফরের পাশাপাশি তোমরা যে সমকামিতায় লিপ্ত হয়েছ, তোমরা কি এই দুষ্কর্মের জন্য আল্লাহ তাআলাকে ভয় করবে না? আমি তো সেই আল্লাহর তরফ থেকে পয়গাম্বর হিসাবে আবির্ভূত হয়ে তোমাদেরকে সতর্ক করছি। তিনি বলেছিলেন ইন্নীলাকুম রাসূলুন আমীন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তিনি বলেছিলেন আমি আল্লাহর তরফ থেকে বিশ্বস্ত একজন রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করে এই দুষ্কর্ম থেকে এই পাপের কাজ থেকে বিরত থাকো আর আমার অনুসরণ করো। আমার বাবারা আমার ভাইয়েরা লূত আলাইহিস সালামের জাতির লোকেরা আল্লাহর সাথে শিরক করার পাশাপাশি লূত আলাইহিস সালামের উম্মতের লোকেরা মারাত্মক তিনটি গুনাহের কাজে লিপ্ত ছিল। আমার কথা যাদের কানে পৌঁছেছে পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে জবাব দিয়ে বলেন লূত আলাইহিস সালামের জাতির লোকেরা কয়টা কুকর্মে লিপ্ত ছিল? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 28 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ালুতান ইল ক্বালা লিক্বমিহি ইন্নাকুম লাতা তুনাল ফাহিশাতা মা সাবাকুকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন আ ইন্নাকুম লাতা তুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিয়াকুমুল মুনকার ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন লূত তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা তো এমন ফাহেশা এমন মন্দ কাজ করছো যা তোমাদের আগে এই দুনিয়ার কোনো মানুষ করে নাই, এমন কাজ তোমরা করছো, কোন কাজ? আল্লাহ এরপরে আয়াতে বলছেন এক নাম্বার হচ্ছে তোমরা যৌন চাহিদা মেটাবার জন্য নারীদের কাছে না গিয়ে পুরুষ হয়ে পুরুষের কাছে যাচ্ছ, এক নাম্বার তোমরা সমকামিতায় লিপ্ত হয়েছ, দুই নাম্বার ওয়াতাক্তাউনাস সাবিল রাস্তাঘাটে তোমরা মানুষের উপরে রাহাজানি করছো লুণ্ঠন করছো, তিন নাম্বার ওয়াতাক্তুনা ফি নাদিয়াকুমুল মুনকার তিন নাম্বার হচ্ছে তোমরা প্রকাশ্যে প্রকাশ্যে তোমরা অন্যায় কাজ করছো। প্রকাশ্যে কি অন্যায় কাজ? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেছেন এরা প্রকাশ্যে মানুষকে গালিগালাজ করত, এরা প্রকাশ্যে পথিকদের উপরে পাথর নিক্ষেপ করত, কাফেলার উপর হামলা চালাত, এমনকি প্রকাশ্যে এরা মানুষের সামনে এসে সজোরে অনেক শব্দ করে বায়ু ত্যাগ করত, শব্দ দূষণ শব্দ বোমা বুঝেন তো আপনারা, এই কুকর্মগুলো এরা করত। কয়টা কাজ করত এরা? দেখেন মুখস্থ করে ফেলেন, এক নাম্বার সমকামিতা, এক নাম্বার জোরে বলেন পুরুষ মানুষের মতো বলেন, এক নাম্বার সমকামিতা, দুই নাম্বার রাহাজানি, দুই নাম্বার কি? দুই নাম্বার রাহাজানি, তিন নাম্বার অশ্লীল কাজ, প্রকাশ্যে অশ্লীল কাজ, কয়টা কথা বললাম? এবার আপনারা বলবেন এক নাম্বার মাশাআল্লাহ বলেন, এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার প্রকাশ্যে অশ্লীল কাজ। এদেরকে সতর্ক তিনি করলেন, সতর্ক করার পরে দেখেন দাওয়াত দিলেন, এরা দাওয়াতের পরে ফুলের মালা দিয়েছে, কথা বলেন ফুলের মালা দিয়েছে, এই দাওয়াত দেওয়ার পর তারা কি বলেছিল শুনেন, তারা তখন বলেছিল ওয়ামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন। তারা বলেছিল লূত এত ভালো কথা বইলো না, তোমার ভালো মানছি, নিজে নিজে দেখাও ভালো তুমি থাকো, আর যদি আমাদের এই কাজে বাধা দাও তোমাকে আমাদের এলাকা থেকে বের করে দিব। দাওয়াত মানলো না উল্টা হুমকি দিল? লূত আলাইহিস সালাম বললেন আমাকে হুমকি দিও না, আমি তো আল্লাহর কাছ থেকে প্রেরিত একজন সতর্ককারী,
আল্লাহকে ভয় করো, নইলে আল্লাহর আজাব তোমাদেরকে পাকড়াও করবে। তিনি যখন তাদেরকে আজাবের কথা শোনালেন, তার সেই অসভ্য জাতি তখন তাকে বলল, ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল, লূত এতই যদি আজাবের কথা বলো, তোমার আল্লাহকে বলো আমাদেরকে আজাব দিতে, নাউযুবিল্লাহি মিন। এই কথা শুনে লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ক্বালা রাব্বিন সুরনী আলাল কওমিল মুফসিদিন। লূত আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ এই ফাসাদ সৃষ্টি কওম এরা তো আমার কথা শুনছে না, আমাকে সাহায্য করো। ঘটনাটা শুনতেছেন আপনারা? ঘটনা বলতেছি বানায়া বানায়া না কোরআন থেকে। দেখেন ছোট্ট ঘটনা, এই জাতিকে আল্লাহ কেমনে ধ্বংস করেছেন দেখেন। এরা যখন লূত আলাইহিস সালামের দাওয়াত না শুনে লূত আলাইহিস সালামের সাথে টিটকারি করলো, লূত আলাইহিস সালামের সাথে টিটকারি করার পরে গজব নাজিল করলেন, কি কেউ মনোযোগী হয়ে না। দেখেন আল্লাহর গজবের সিস্টেমটা দেখেন, আল্লাহ তাআলার গজবের সময় যখন আসলো, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠালেন, যেহেতু তার চাচা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই, আরেকটু জোরে বলেন, আছে না নাই? কোরআন কারীম আল্লাহ সেই ঘটনা তুলে দিয়েছেন, ওয়ালাকাদ জাআত রুসুলানা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালাম ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানীর। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে গেলেন, কোন সুসংবাদ এটা একটু পরে বলছি, গিয়ে সালাম দিলেন আর ইব্রাহিম নবীও সালামের জবাব দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে চিনতে পারেন নাই, ঘটনা শুনতেছেন আপনারা? খুব সুন্দর ঘটনা শুনেন, কোরআন থেকে ঘটনা শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে চিনতে পারেন নাই, চিনতে পারেন নাই এই কারণে, ফেরেশতাকে আল্লাহ ফেরেশতার আকৃতিতে পাঠান নাই, পাঠাইছেন মানুষের আকৃতিতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার বাড়িতে মেহমান এসেছে, মেহমান আসলে আপনারা খাওয়ান না না খাওয়াই বিদায় করে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামা লাবিথা আন জাআ বিআজলিন হানীর। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে একটা বাসুর ভুনা করলেন, কি ভুনা করলেন? বাসুর ভুনা, বাসুর ভুনা করে এদের সামনে দিলেন। এদের সামনে দেওয়ার পরে আজিব কারবার লক্ষ্য করলেন, আচ্ছা বলেন তো মেহমানের সামনে খাবার দিলে মেহমান কি খায় না তাকায় থাকে? তাকায়ও খায়ও, কিন্তু হাত তো গুটায় বসে থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এদেরকে খাবার দিলেন, বাসুর ভুনা করে সামনে দেওয়ার পরে লক্ষ্য করলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা। তিনি দেখলেন যে এরা তাদের হাত গুটিয়ে বসে আছে, হাত দিয়ে বাসুর ভুনা এটা খাচ্ছে না, ধরতেছেও না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ সেই জামানায় কারো ঘরে ডাকাত ঢুকলে ডাকাত ওই ঘরে কোনো খাবার খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আরে এরা তো মেহমান না, এরা ডাকাতও হইতে পারে। ফেরেশতারা তখন বুঝতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বলল, ক্বালু লা তাখাফ ইন্না আরসালনা ইলা কওমিল লূত। ফেরেশতারা বলল, ইব্রাহিম আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা দুইটা কারণে আপনার কাছে এসেছি। কয়টা কারণ? আসতে বললে হবে না, কয়টা কারণ? ঘটনাটা শুনে যান। এক নম্বর কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আপনাকে ইসহাকের সুসংবাদ দিচ্ছেন। বলেন তো, ইব্রাহিম নবী বার্ধক্য বয়স আসার আগে উনি কি নিঃসন্তান ছিলেন না ওনার সন্তান ছিল বলেন? ওনার স্ত্রী ছিল কয়টা? দুইটা না, কে বলছে আপনাদেরকে? তিনটা, কাতুরা নামে ও কান্তুরা নামে ওনার আরেকজন স্ত্রী ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারের ঘরে হয়েছে ইসমাইল, কিন্তু সারা এর ঘরে কোনো সন্তান ছিল না, এই জন্য সারার মন খারাপ ছিল।
এই ফেরেশতারা এসে সুসংবাদ দিল যে আপনার স্ত্রী সারা বন্ধা, এই বুড়া বয়সেও আল্লাহ তাকে সুসংবাদ দিচ্ছেন, তার ঘরে ইসহাকের জন্ম হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসহাককে আল্লাহ দীর্ঘ হায়াত দিবেন, তার ঘরে ইয়াকুবেরও জন্ম হয়ে ইসহাক আর ইয়াকুবের সুসংবাদ একসাথে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন পর্দার আড়াল থেকে কথা শুনতেছিলেন সারা। মুফাসসিরগণ তাফসীরগুলোতে এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন এবং পরের আয়াতে সূরা হুদের 70 নম্বর আয়াতের পরে কাহিনীটা এসেছে। তখন সারা হাসতে হাসতে বলছিলেন, এই বুড়া বয়সে আমার যৌবন নাই, আমার হাজব্যান্ডেরও যৌবন নাই, এখন বুঝি বাচ্চা হবে। তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহর বান্দি, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তুমি কি বিস্ময় হচ্ছ, অবাক হচ্ছ? আল্লাহ তো সব চাইলে পারেন কিনা, আল্লাহ কি সন্তান দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা কয়টা কারণে আসছে জোরে বলে? একটা কারণ তো শোনাই দিল যে আপনার স্ত্রী সারার ঘরেও সন্তান হবে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ, আপনার ভাতিজা লূত আলাইহিস সালামের উম্মত খারাপ, এরা সমকামিতায় লিপ্ত, আমরা যাচ্ছি আল্লাহ আমাদেরকে গজবের জন্য পাঠিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার ভাতিজা লূত, লূত তো সেখানে আছে, সেও কি গজবের ভেতরে পড়ে যাবে নাকি? ফেরেশতারা বলল, না, লূত আলাইহিস সালাম এবং তার যে সকল উম্মতের লোকেরা ঈমান এনেছে তাদেরকে গজব থেকে বাঁচিয়ে দেওয়া হবে, তবে লূত আলাইহিস সালামের স্ত্রীকেও গজবে ফেলা হবে, কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, ঈমান আনে নাই। এই কথা বলে ফেরেশতারা লূত আলাইহিস সালামের ঘরে চলে গেল। লূত আলাইহিস সালামের ঘরে যাওয়ার সময় আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সুশ্রী সুদর্শন যুবক বানিয়ে দিলেন। শুনতেছেন আপনারা? সুশ্রী সুদর্শন যুবক বানিয়ে দিলেন। এখন লূত আলাইহিস সালামের উম্মতের লোকেরা তো পুরুষেরা পুরুষের পেছনে যৌন চাহিদা মেটাবার জন্য ছুটত, এরা দেখলো তাদের এলাকায় খুব সুন্দর সুন্দর কয়েকজন যুবক এসেছে, এরা এদেরকে ফলো করা শুরু করলো। ফলো করতে করতে দেখলো ওই সুশ্রী সুদর্শন যুবকগুলো লূত আলাইহিস সালামের ঘরে গেল। লূত আলাইহিস সালামের ঘরে গিয়ে ওই ফেরেশতারা যাদেরকে আল্লাহ সুশ্রী সুদর্শন যুবকের আকারে পাঠিয়েছেন তারা বলল, ওগো আল্লাহর নবী লূত, আমরা আপনার ঘরের মেহমান হয়ে এসেছি। লূত আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, মেহমানকে তো ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু আমার এলাকাও তো ভালো না, মেহমানদেরকে রাখলে হয়তো তাদেরকে ইজ্জত সম্মান ভালো করে করতে পারবো না, কারণ আমার এলাকার ওই অসভ্য লোকেরা যদি জানে এখানে সুন্দর সুশ্রী সুদর্শন যুবক এসেছে, তাহলে তো আমার ঘরের মেহমানদের উপর হামলা করবে। তিনি অস্বস্তি বোধ করছিলেন, তার অন্তর সংকুচিত হয়ে যাচ্ছিল। তখন এই কথা ভাবতে ভাবতে অন্যদিকে এসে দরজায় ওই অসভ্য লোকেরা নক করা শুরু করলো, বলল, লোক তাড়াতাড়ি দরজা খোলো, তোমার ঘরের ভিতরে দেখেছি কয়েকজন এসেছে, এদেরকেই আমাদের দরকার। নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহর দোহাই লাগে, আমার ঘরে মেহমানদের উপরে তোমরা জুলুম চালিও না, বরং তোমাদের জন্য তো মহিলারা আছে, তাদের কাছে তোমরা যেতে পারো। তারা তখন বলেছিল, আমাদের মহিলা দরকার নাই, যা দরকার তার কাছে আমরা এসেছি। লূত আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ফেরেশতারা এবার নিজেদের পরিচয় লূত আলাইহিস সালামের সামনে তুলে ধরল। লূত আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর নবী লূত, চিন্তা করবেন না আপনি, এরা আমাদের ধারে কাছে আসতে পারবে না, আমাদেরকে আল্লাহ মানুষের আকৃতিতে সুশ্রী সুদর্শন যুবক বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা মানুষ না, আমরা হচ্ছি ফেরেশতা, আমাদেরকে গজবের জন্য পাঠানো হয়েছে, আমরা আপনাকে সুসংবাদ দিতে এসেছি, আপনি আর আপনার উম্মতের লোকেরা আজ রাতের মধ্যেই ভোর হওয়ার আগে এই এলাকা ছেড়ে চলে যাবেন, কারণ আগামীকাল সকালবেলা থেকে গজব শুরু হয়ে যাবে, এই সংবাদটা দেওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। ওইদিকে এরা দরজা ভেঙে যখন মেহমান অর্থাৎ ওই যুবকদের উপরে হামলা চালাতে চেয়েছিল, তখনই আল্লাহ তাআলা এর সবগুলোকে অন্ধ করে দিলেন। বলেন তো, অন্ধ করে দেওয়ার মালিক কে? গজব শুরু হয়ে গেল, সব কয়টাকে আল্লাহ অন্ধ বানিয়ে দিলেন। রাতের ভেতরে লূত আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে ওই এলাকা ছেড়ে চলে গেলেন। সকালবেলা যখন হয়ে গেল তখন ফেরেশতারা ওই সাধু অঞ্চলটাকে অর্থাৎ এই অঞ্চলটাকে পুরা উল্টায়া আর আসমান থেকে মুষলধারে আসমান থেকে পুরা মাটির কঙ্কর নিক্ষেপ করে আর জমিনটাকে উল্টায়া এই অসভ্য জাতিকে ধ্বংস করে দিলেন। কি এদেরকে জমিন উল্টাইয়া ধ্বংস করা হলো কেন? কারণ এরা কাজও করছে উল্টা। উল্টা কাজ কি?
পুরুষ তো পুরুষের কাছে যাবে, পুরুষ কি পুরুষের কাছে যাবে না, পুরুষ যাবে কোথায়? নারীর কাছে। এখন এটাই ছিল প্রাকৃতিক নিয়ম, আল্লাহর দেওয়া নিয়ম। এই নিয়ম উল্টাইয়া এরা গেছে পুরুষ পুরুষের কাছে, কাজও করছে উল্টা, এজন্য গজব হয়েছে জমিনের উল্টান গজব। এই গজবের কারণে আল্লাহ এদেরকে কি করলেন? ধ্বংস করে দিলেন। এই সমকামিতা এখন আমাদের দেশে দেখছেন শুরু হয়ে গেছে। আমি বলবো যে এই আখিকে আর বিলকিসকে ধরা দরকার। ধৈরা এমনও হইতে পারে যে এদের কারো মধ্যে পুরুষের বৈশিষ্ট্য থাকতেও পারে, আমরা তো জানি না, পুরুষের হরমোন বা পুরুষের বৈশিষ্ট্য থাকতে পারে, থাকলে অসুবিধা নাই। আর যদি না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে যাতে এমন কাজ করার দুঃসাহস কেউ আর না দেখায়। কারণ একটা কুকর্মকে আমরা সহজভাবে ছেড়ে দিলে এটা সমাজে বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আর সমাজে যখন ব্যভিচার বাড়বে তখন ওই সমাজে আল্লাহর গজব বাড়বে। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলেছেন, যখন কোন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, যৌনাচার, ব্যভিচার বেড়ে যায় তখন ওই সমাজের মধ্যে মহামারী এবং আল্লাহর গজব বেড়ে যায়। দেখেন, আজ থেকে 50 বছর আগে এইডস বলতে পৃথিবীতে কিছু ছিল? 1980-80 দশকের শুরুর দিকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম এইডস শনাক্ত হয়। এখানে আমার যে চাচাদের বয়স 60-70 বছর, আপনারা কি ছোটবেলায় এইডসের নাম শুনছেন? না। এখন পৃথিবীতে নতুন নতুন এমন কিছু যৌন রোগ এসেছে যেই রোগগুলো পৃথিবীতে আমাদের পূর্বপুরুষদের আমলে ছিল না। এখন কেন হচ্ছে? আল্লাহর নবীর হাদিসের বাস্তবতা মিলান। নবীজি বলেছেন, যখন কোনো সমাজে ব্যভিচার বাড়বে, অসভ্যতা, নোংরামি বাড়বে, ওই সমাজে এমন এমন রোগ আল্লাহ দিবেন যে রোগগুলো পৃথিবীতে আগে ছিল না। এখন এত যৌন রোগ বেড়েছে যেই যৌন রোগগুলো আগে পৃথিবীতে ছিল না। আর যারা যৌনতার নামে বিকৃত যৌনাচারের চর্চা করবে, নবীজি বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফি দুবুর, তিরমিজি এবং নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে কখনো দয়ার দৃষ্টিতে তাকাবেন না যেই লোকটা সমকামিতার জন্য সমলিঙ্গের কাউকে বেছে নেয়, অথবা যারা বিকৃত যৌনাচারের নামে নারীর যৌনাঙ্গ বাদ দিয়ে পেছনের রাস্তা ব্যবহার করে। এই কথাগুলো বলছি আজ এজন্য, আজ যুব সমাজ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যৌনতার নামে বিকৃত যৌনাচার করে তারা অসভ্যতা আর নোংরামির দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর এই হাদিস মনে রাখো ভাই। নবীজি বলেছেন, আল্লাহ তার দিকে কখনো দয়ার নজরে তাকাবেন না যারা বিকৃত যৌনাচার করবে। অন্য আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, তাব্রানি এবং বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ লানত দিয়েছেন। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে বলেন। 1 নম্বর, নবীজি বলেছেন, যেই মহিলা মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করে, এমন মহিলা এখন আছে না নাই? পুরুষের মতো শার্ট প্যান্ট পরে, পুরুষের মতো গেঞ্জি পরে, পুরুষ হইতে চায় পুরুষের মতো চুল টুল কাইটা ফালায়। আমিও বলি, বোন এতই যদি ছেলে হইতে মন চায় তাহলে, ছেলে যদি হইতে এতই মন চায় তাহলে শারীরিক স্ট্রাকচারটাও পারলে পুরুষের মতো বানাই ফেলো। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত। 1 নম্বর, যেই মহিলা মহিলা হয়ে পুরুষের বেশ ধরে। 2 নম্বর, যেই মহিলা যেই পুরুষ পুরুষ হয়ে মহিলার বেশ ধরে। 3 নম্বর, যারা সমকামিতায় লিপ্ত তাদের উপর লানত দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, লানত দিয়েছেন কে? 4 নম্বর হলো যারা পশুর সাথে বিকৃত যৌনাচার করে, পশুর সাথেও বিকৃত যৌনাচার এখন বিভিন্ন দেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে শুরু হয়েছে। এই 4 শ্রেণীর মানুষের উপর লানত দিয়েছেন কে? আবার নবীজি বলেছেন, ইজাস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার, আমার উম্মত যখন 5টি হারামকে হালাল করে নিবে তাদের উপর গজব দিবেন কে? 1 নম্বর, নবীজি বলছেন, ইজা জহরা ফিহিমুত তালাউন,
যখন আমার উম্মতের লোকেরা পারস্পরিক অভিশাপ লানত বেশি দিবে তখন তাদের উপরে গজব আসবে। দুই নম্বর ওয়াসারিবুল খুমুর, আমার উম্মতের লোকেরা যখন মদের বৈধতা দিয়ে দিবে সব কথায় রাজনীতির গন্ধ খুঁজিয়েন না, বলেন তো মদ মাদক হারাম করেছে মোল্লা না আল্লাহ, মদ অবৈধ করেছে মোল্লা না আল্লাহ, মাদক আমরা চাই কি চাই না? হ্যাঁ, মাদক মুক্ত সমাজ চান তো, পুলিশের ভাইরা চায়, প্রশাসন চায়, সরকার চায়, আমরা যারা মুসলমান আমরাও মাদক মুক্ত সমাজ। এখন মাদকের বিরুদ্ধে বক্তৃতা দিই, আমরা যদি মাদকের লাইসেন্স দেই তাহলে কি সমাজ থেকে মাদক নির্মূল হবে না আরো বাড়বে? আচ্ছা শুনেন, ঠান্ডা মাথায় বুঝেন, ঘটনা একটা আগে শোনাই ফেলি, তাইলে আপনার মাথা থেকে রাজনীতির ভূত যাবে, নাহলে তো সব কথায় মানুষ রাজনীতির গন্ধ খুঁজে। এই তো আপনারা ফেসবুক যারা চালান জানেন, গত তিন চার সপ্তাহ আগে একটা ঘটনা ঘটছে, টিভিতেও দেখানো হয়েছে, আমার বাড়ি তো সিলেটে, জানাননি আপনারা? আমার বাড়ি সিলেট জানাননি আপনারা? আচ্ছা জানলে ভালো। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা তাজপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা বাবা, ওনার ছেলে অ্যাডিক্টেড মাদকাসক্ত। এখন বাপ কি কখনো সন্তানের অমঙ্গল চায়? চায় না। এখন আমার এই মুক্তিযোদ্ধা বাবা তার সন্তানকে মাদক সেবনে বাধা দিয়েছেন, বাবারে আর খাইস না। কেন বাবা ছেলেকে বাধা দিলেন? ছেলে হাতের মধ্যে কুড়াল নিয়ে তার বাপের, কুড়াল চিনেন নি আপনারা? বাখালিতে আঞ্চলিক ভাষা কি কই তবে মিল আছে, কুড়াল হাতে নিয়া বাপের মাথাকে দুই টুকরা করে ফেলেছে। আজ হয়তো আপনি স্বার্থের জন্য চুপচাপ থাকছেন, কথা বলছে না, ভাইরে কপালে খারাপই থাকলে মাদক বাড়লে আপনার পুলা মাইয়ারা মাদক আসক্ত হইয়া এইভাবে এই পুলার মতো, অথবা ওই যে ঐশি যে তার মা বাপকে জবাই করে ফেলেছে, আপনি আজ স্বার্থের জন্য চুপচাপ থাকলে আপনার কপালে ঠাডা পইরা আপনাকেও আপনার ছেলে মেয়েরা মাদক আসক্ত হয়ে জবাই করে ফেলতে পারে। এজন্য দল মত ভুলে গিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সুচ্চার আওয়াজ তুলব, রাজি আছেন? আচ্ছা দেখেন তো বাস্তবতা কি বলে, মাদক বাড়লে সমাজে বিশৃঙ্খলা বাড়বে না কমবে? একশো জন লোক মদের লাইসেন্সধারী হলে এখন যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয় তাহলে তো অলিতে গলিতে মদের দোকান বেড়ে যাবে। তখন দেখা যাবে যে রাস্তার মধ্যে গাড়ি চালাইতেছে ড্রাইভার, হঠাৎ করে গাড়ি থামাইয়া মাথা হ্যাং মারছে, এখন যদি এক বোতল মাইরা দেয়, বোতল মাইরা যদি গাড়ি চালায়, গাড়ি কি রাস্তায় থাকবে না খালে বিলে পড়বে? তাহলে মাদক বাড়লে অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে? মাদক বাড়লে জামাই বইয়ের বেড়াসেরাও বাড়বে, বেড়াসেরা বুঝেননি আপনারা, গেঞ্জাম আর কি। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো? এক লোক আমার এলাকায় মদ খাইছে, মদ খাইলে মানুষের ব্রেন ঠিক থাকে না মাতাল হয়, সেন্সলেস হয়ে গেছে। বাড়িতে গিয়ে রাতের বেলা তার বউকে বলতেছে, আম্মা খাইছেন খাবার খাইছেন? মা কোনটা বউ কোনটা এটাও চিনে না। এখন মাদকাসক্ত লোকের সংখ্যা বাড়লে দাম্পত্য কলহ বাড়বে, নারী নির্যাতন বাড়বে, এই নেশাখোররা নেশা গ্রহণের টাকা যখন পাবে না তখন বউ পিটাবে, বলবে তোর বাপের বাড়ি থেকে টাকা, ঠিক কি না? এখন একদিকে আমরা নারী নির্যাতন বন্ধ করতে চাই, অন্যদিকে আমরা মাদকের লাইসেন্স দেই, এক মুখে দুই কথা মানায় না। এজন্য দল মত ভুলে গিয়ে মাদক মুক্ত সমাজ গঠনের জন্য ঐক্যমত হয়ে সোচ্চার আওয়াজ তুলতে হবে। মাদক বাড়লে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে, আমরা চাই আরো এগিয়ে যাক। আমরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আপনি একজন তাহাজ্জুদ গুজারি মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুনেছি আপনি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন, আমরা অত্যন্ত খুশি আমরা এমন ধার্মিক একজন প্রধানমন্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। পড়েন সুতরাং আমরা আপনার কাছে তাওহীদবাদী মানুষ নিয়ে এই দেশের উলামায়ে কেরাম আপনার কাছে বিনয়ের সাথে দাবি জানাচ্ছি, আপনি একজন তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রী, আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে আমরা কখনো অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালায় আশা করতে পারি না, বরং আমরা বলতে চাই আপনি একজন তাহাজ্জুদ গুজারি মানুষ হিসাবে আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে মাদক নির্মূলের আইন পাস হবে, এটাই আমরা আশা করি। এটা আপনারা চান কি চান না?
আপনার বাবাও তো ভালো মানুষ ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, বঙ্গবন্ধুর জীবনী আপনারা পড়বেন, ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন, বক্তব্যের ভিতরেও ইসলামী মূল্যবোধের ছাপ ছিল। এই যে 7 মার্চের ভাষণে বললেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ, ইসলামী মূল্যবোধ ছিল কথাবার্তায়, বুঝা যেত, ভালো মানুষ ছিলেন। ঘটনা তো আরেকটা মনে হয়ে গেছে, বলবো, এক সবজিওয়ালা আসছিল বঙ্গবন্ধুর কাছে তার ক্ষেতের সবজি নিয়ে, তার ক্ষেতে সবজি নিয়ে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিজের ক্ষেতের ফ্রেশ শাকসবজি খাওয়াবে। এখন দারোয়ান আটকাই দিছে, এই বেটা চাষি তুমি কই যাও, মাঝে মাঝে দেখবেন সারের চাইতে সারের দারোয়ানের পাওয়ার বেড়ে যায়। বঙ্গবন্ধু তো গণমানুষের নেতা ছিলেন, দেখছেন হাই দারোয়ান ছাড়ো, ছাড়ছে। এখন এই চাষি উপরে উঠলো, উঠে বললো, স্যার এইগুলো সব আমার ক্ষেতের, আপনার জন্য নিয়ে আসছি, ফ্রেশ টাটকা জিনিস। বঙ্গবন্ধু গ্রহণ করলেন, খুশিও হইলেন, তারে খাওয়াইলেন, খাওয়াইয়া বিদায় দিলেন সুন্দর করে। বিদায় দেওয়ার পরে বঙ্গবন্ধুর মাথায় আসলো, লোকটা এত কষ্ট করে আমার জন্য এত কিছু আনলো, কিছু বকশিস দিলে তো ভালো হইতো। দারোয়ানটা বলে আয়, এনে 20 টাকা দিলেন, দিয়ে বললেন ওই যে যে আমার কাছে আসছিল তারে ওগুলো না দিয়ে দিও, বলবা বঙ্গবন্ধু তোমাকে খুশি হয়ে দিয়েছে। এ নামার সময় ভাবলো দারোয়ান, আচ্ছা এটা এই আমলের 20 টাকা না ওই বঙ্গবন্ধুর আমলের 20 টাকা, যাদের 50-60 বছর বয়স আপনারা তো জানেন ওই আমলে 20 টাকারও অনেক দাম ছিল। এ বেটা দারোয়ান ভাবলো, এই চাষি 20 টাকা দিয়ে কী করবে, এ 10 টাকা মাইরা দিল, 10 টাকা মেরে দিয়ে পথের মধ্যে আটকাইছে, এই ধরো 10 টাকা বঙ্গবন্ধু তোমাকে দিয়েছে, হে এত টাকা নিয়ে একদম ফায়ার, যে আমি স্যারকে আনলাম ভালোবেসে খাওয়ানোর জন্য, উনি বুঝি টাকা দিয়ে মূল্যায়ন করেছে, মারছে দৌড়, আর একটা দৌড় মেরে উঠছে গিয়ে একদম উপরের তলায় আবার বঙ্গবন্ধুর কাছে, কয় স্যার এই নেন আপনার 10 টাকা, আমি কি টাকার জন্য আসছি? হ্যাঁ, বঙ্গবন্ধু বললেন, তুমি আমাকে 10 টাকা দিলা কেন, আমি তো তোমাকে 20 টাকা দিয়েছি, কয় আপনার দারোয়ান তো আমার 10 টাকাই দিয়েছে। বঙ্গবন্ধু তখন বললেন, আহারে এই দেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো কেমনে, যেই দেশে উপরের তলা থেকে 20 টাকা উপরের তলা থেকে নিচের তলায় যেতে যেতে 10 টাকা হয়ে যায়, এই সকল শেষরা চোর চামার থাকলে আমি এই দেশকে সোনার বাংলাদেশ বানাবো কেমনে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সেই বাবার সন্তান, আমরা চাই আপনার অধীনে পরিচালিত সংসদ থেকে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা আইন নয়, বরং আপনি মাদক নির্মূলের আইন করুন, এদেশের আলেম উলামা এদেশের তৌহিদপরায়ণ মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? হাদিসে ফিরে যাই, মনে আছে কোন হাদিসে ছিলাম, 5টি জিনিস হালাল করলে গজব দিবেন কে, আরো জোরে বলেন কে? 1 নম্বর যখন পারস্পরিক অভিসম্পাদ বাড়বে, 2 নম্বর উম্মতের লোকেরা যখন মদ হালাল করে নিবে, 3 নম্বর ওয়ালা বিসুল হালিম উম্মতের লোকেরা যখন রেশমি কাপড় কি জায়েজ মনে করবে, 4 নম্বর ওয়াত্তাখাদুল কিয়ান গান বাজনাকে যখন জায়েজ মনে করবে, গজব দিবেন কে? আহারে এখন কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে, গান বাজনার জন্য অনুমতি লাগে না, এটা বড় খারাপ ব্যাপার, গান বাজনা বেড়ে যাওয়া এগুলো কেয়ামতের আলাম। 5 নম্বর হচ্ছে ওয়াক্তাফার রিজালু বিল রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, নবীজি বলেছেন যখন পুরুষে পুরুষে নারীতে নারীতে সমকামিতা বাড়বে, গজব দিয়ে দিবেন কি? সুতরাং এই গজব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না, বেবিচার মুক্ত সমাজ, বেবিচার মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না, বেবিচার অশ্লীলতা বেহায়াপনায় আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই বেবিচার এবং অশ্লীলতা বেহায়াপনা সমাজে কেন বাড়ছে, খুব সংক্ষেপে 10টা পয়েন্ট বলে উত্তরণের উপায় বলে শেষ করব, আপনারা 15 মিনিট থাকতে পারবেন তো ইনশাল্লাহ, আমি 11:30টায় শেষ করব, আমার একটা মিটিংও আছে কমিটির ভাইদের সাথে, আমার আলাপ হয়েছে, এই কয়েকটা পয়েন্ট আপনারা শুনে যান। উঠতেছেন কেন ভাই, পরিবেশটা আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না, লাইনে তুলছি মাত্র, লাইনের কথাগুলো শুনে যান। বেবিচার অশ্লীলতা বেহায়াপনা আমাদের সমাজের এখন প্রধান রূপ, বিশেষ করে এখানে তরুণ যারা আছো, ছাত্র যারা আছো, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, চরিত্র নষ্টের জন্য এখন এই বেবিচার বেহায়াপনা অশ্লীলতা এগুলো প্রধান হাতিয়ার, প্রধান উপাদান। প্রশ্ন হচ্ছে যে কোনো জিনিসকে নির্মূল করার জন্য এগুলো হলো কেন, এর কারণ আগে আইডেন্টিফাই করা দরকার, আপনি যখন কারণগুলো আইডেন্টিফাই করতে পারবেন তখন সেটাকে নির্মূল করতে পারবেন। দেখেন আমি সংক্ষেপে 10টা কথা বলি, বেবিচার আমাদের সমাজে বাড়তেছে 10টা কারণ, কয়টা কারণে দেখেন একদম বাস্তবতার সাথে মিলাই মিলাই বলতেছে, কয়টা কারণ? যুবক তরুণ ভাইরা খুব মন দিয়ে শুনতে হবে,
বেবিচার বাড়তেছে আমাদের সমাজে, কয়টা কারণে? দশটা। এক নম্বর, এমনকি ধর্ষণ সহ সব বাড়ছে এই দশটা কারণে। এক নম্বর, মহিলাদের যৌন সুরসুরিমূলক কাপড় চোপড় বৃদ্ধি পাওয়ার কারণে। এখন দেখবেন কিছুদিন পরপর নতুন নতুন ড্রেস আসে, প্রথমে তো পাখি আসলো এটার জন্য একজন মল্ল, এরপরে কিরণমালা আসলো, তারপরে আরো কি জানি কত কিছু আসলো, নাম জানে কি আসছে, একজন বলল কি নাম, এই যে আলবি ভাই কি জানি কয় সারারা, এরপরে মনে হয় মারারা গারারা ফারারা আসবে, আর কি কি নাম জানা আছে, জিপসি, তারপর কি ফ্লুট টাচ, যুবক ভাইরা ঠিক বলছি, এই এগুলো কিন্তু ড্রেস, এই যে সামনে ঈদ আসতেছে রমজানের পরে মা বাপকে ধরবে আব্বু ফ্লুট টাচ ড্রেস কিনে দেন, তারপর কি জানি কয়ে সারারা ড্রেস কিনে দেন, কত যাদের ড্রেস বেরোচ্ছে। আপনি বলবেন হুজুর ব্যবিচারের সাথে ড্রেসের সম্পর্ক কি? এই ড্রেসগুলো আমাদের আশেপাশে বাড়ছে, মেয়েরা পর্দা না করে এই ড্রেসগুলো পরছে। এখন বেপর্দার জন্য দেখবেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা বলে এই যে মোল্লারা কয় ধর্ষণের জন্য ব্যবিচারের জন্য শুধু পর্দাই দায়ী, তো অনেক জায়গায় তো পর্দাশীল মহিলাদের উপরেও এরা যুক্তি দেয় আর কি, যে পর্দাশীল মহিলারা অত ধর্ষিতা হয়, তাহলে মোল্লাদের এই যুক্তি হইল কেমনে? তো তারা বলে আমাদের যুক্তি হলো যে ধর্ষণ ব্যবিচার বৃদ্ধির মূল কারণ হচ্ছে বিকৃত মানসিকতা। কাদের যুক্তি? ওদের। তা আমরাও বলি বিকৃত মানসিকতা কি এমনি এমনি হয়, গাধার দল? বিকৃত মানুষ, বিকৃত মানসিকতা হওয়ারও কিছু উপাদান আছে না নাই, এর প্রধান উপাদান হলো এই অশ্লীল কাপড় চোপড়, এগুলো পরে যখন নারীরা বের হচ্ছে, আরে ভাই নারী পুরুষের অ্যাট্রাকশন এটা তো মোল্লা দেয় নাই, দিয়েছেন কে? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবেই, এটা মানুষ না যে কোনো প্রাণী যে কোনো জীবজন্তুর থাকবে, আপনি যখন আকর্ষণীয় অ্যাট্রাকটিভ কাপড় চোপড় পরবেন তখন তো যুবক তরুণ এদের মন মানসিকতা বিকৃত হয়ে যেতেই পারে। এই জন্য ব্যভিচার বন্ধ করতে হলে পর্দাটা, পর্দার প্রতি আমাদের সচেতন হতে হবে। এখন তো স্কুল কলেজে আমাদের বোনেরা পর্দা করতে পারে না, যে আজকের কাহিনী আমি আসরের নামাজের পরে মোবাইল ফোন হাতে নিলাম, দেখলাম সিলেটের গোপাল গোলাপগঞ্জের ভাদেশ্বরে নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক মেয়ে, সম্ভবত ক্লাস 9-10 পড়ে, সেখানকার অধ্যক্ষ কি রামচন্দ্র সেন না কি কি, সে এই মেয়েটার নিকাব খুলে ফেলেছে, প্রথম বলছে খোলো এটা তোমাকে পেত্নির মতো লাগতেছে এগুলো পড়বা না, মেয়েটা যখন খুললো না সে নিজের হাতে টেনে খুলে ফেললো। বাংলাদেশের সংবিধানেই এটা আছে যে যে কেউ তার ধর্মীয় চর্চা করতে পারবে তাকে বাধা দেওয়া যাবে না, তো সে তার ধর্ম মেনে যদি পোশাক আশাক পরে আপনি যদি বাধা দেন সংবিধান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কাজ আপনি করলেন। সুতরাং আমরা বলতে চাই এই লোকটা যে আমাদের বোনকে এরকম লাঞ্ছিত করেছে তাকে অচিরেই ধরে আইনের আওতায় নিয়ে আসো। বিভিন্ন স্কুলে আমাদের বোনেরা বিভিন্ন কলেজে পর্দা করতে পারে না, বিভিন্ন টিচাররা পর্দা খুলতে বাধ্য করে, আমিও আবার কাঁচা কথা একটু বেশি বলি, আমি বলি ভাই এতই যদি হিজাব খুলতে মন চায় ঘরে গিয়া তোমার বউয়ের হিজাব খুলো, আমাদের বোনদের হিজাব স্কুল কলেজে টানাটানি করো না, ঠিক কিনা? তুমি ক্লাসে গিয়েছ, ক্লাসে না করাবা, মেয়েদের রূপ দেখতে এত মন চায় কেন? লজ্জা সরম নাই, বেহায়া বেসরম, নির্লজ্জ কোথাকার? যদি এতই চেহারা দেখতে মন চায় ঘরে গিয়া তোমার নিজের বউয়ের চেহারা দেখো, ঠিক কিনা? পর্দার বিধান তো আমি দেই নাই, দিয়েছে কি? অনেকে আছে কয় এই মোল্লারা পর্দার কথা বলে বলে মেয়েদেরকে পিছায় রেখেছে, আমি বলবো মূর্খের দল, তোমরা তো পড়াশোনাও করো নাই, পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সর্বপ্রথম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান অর্জন সকল নারী পুরুষের জন্য ফরজ। শুধু কি পুরুষের জন্য ফরজ? এরা বলে আমরা নাকি নারীদেরকে বন্দী করে রেখেছি, না আমরা চাই আমাদের বোনেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুক, তবে আমরা তাদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য পর্দার কথা বলি। আর তোমরা প্রগতির কথা বলে বলে, নারী আন্দোলনের কথা বলে বলে আমাদের অসহায় অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে 5-7 স্টার হোটেলের রিসেপশনের পণ্য বানিয়েছো নারীকে তোমরা। আর যারা দেখবেন নারী প্রগতির কথা বলে এদের হাতেই নারীরা লাঞ্ছিতা হয়ে বেশি, দেখেন নাই এক টাকলা ফেসবুকে তার বক্তব্য শুনেছেন আপনারা? হে বলল কিভাবে মানুষ নারীদের উপরে তো নির্যাতন করে, আমি তো তার মতো কথা বলতে পারি না, এরকম ঢং করে করে বলল। এর কিছুদিন পরেই তার একটা অডিও ফাঁস হয়ে যাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে সে কতটা চরিত্রহীন এবং লম্পট ব্যক্তি, ঠিক কিনা?
আর দেখবেন নারীরা যখনই লাঞ্ছিতা হয় এই নারীবাদীরা চুপচাপ হয়ে যায়। আমি কি কথা ভুল বলেছি? ব্যভিচার বাড়ছে কেন? এক নাম্বার, এসব অশ্লীল পোশাক আশাক বাড়তেছে, পর্দা যদি আমরা এর বিপরীতে নিশ্চিত করতে পারি দেখবেন ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, টিভি চ্যানেল, টিভি চ্যানেল হারাম না, বরং টিভিতে হারাম কাজ করা হারাম। এখন টিভিতে উপস্থাপনা বলেন, নাচ বলেন, গান বলেন, সিনেমা বলেন, তারপরে আপনার কি জানি কয় ছায়াছবি বলেন, সব জায়গায় দেখবেন অশ্লীল কাপড় চোপড় পরাইয়া। আর অনুষ্ঠানগুলো কি? ছেলে মেয়ের প্রেম প্রীতি, তারপরে শাশুড়ি আর এই বউয়ের ঝগড়া জাতি। আপনারা বলুন হুজুরে তো কিছু জানেন কেমনে? আরে ভাই হুজুর জানে কেমনে? হুজুর পত্রপত্রিকা পড়ে, ঘটনাগুলো আপনার এই পত্রপত্রিকার মধ্যে মাঝে মাঝে আসে না? কত বাস্তব ঘটনা, এগুলো ভুক্তভোগী হচ্ছে তো অনেকে। এই যে অনুষ্ঠানগুলো দেখায়, এই অনুষ্ঠান যেমন আমি কিছুদিন আগে দুই তিন মাস আগে পত্রিকার মধ্যে পড়েছি, এক মেয়ে, শোনেন, এক মেয়ে কলেজে পড়ে, সে যখন প্রশাসনের কাছে ধরা খেলো, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এত কম বয়সে কেন এই কাজে জড়ালা, সে তখন বলল আমি ছোটোবেলা থেকে ছায়াছবি, নাটক, সিনেমা এবং বিশেষ করে যে অবৈধ রিলেশনের যে নাটক সিনেমাগুলো বেশি বেশি দেখতাম, দেখতে দেখতে আমার ভেতরে এক ধরনের যৌন অনুভূতি, যৌন আকাঙ্ক্ষা তৈরি হলো, একটা সময় আমি ওই কাজে অভ্যস্ত হতে আমার মন চাইল, যার কারণে আস্তে আস্তে আমি এই পথে চলে আসলাম। সে নেগেটিভ জিনিস দেখতে দেখতে নেগেটিভ কাজ করার ইচ্ছা আকাঙ্ক্ষা তার ভেতরে তো আসতেই পারে। সুতরাং ঘরের ভেতরে যাদের টিভি আছে, টিভি বাদ দেওয়ার দরকার নাই, বরং টেলিভিশনে বাচ্চাদেরকে ভালো জিনিস দেখায়, খারাপ জিনিস কখনো দেখায় না, পারবেন তো ইনশাল্লাহ। তারপরে দেখেন ইন্টারনেট, এখন তো ইন্টারনেট, যুবকরা শোনো, ছাত্ররা শোনো, এখন অনেক ছাত্ররা, অনেক যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত। ফোন একটা হাতের কাছে পাইছো আর মনে করছো আব্বু আম্মু দেখে না। আমার ভাইরা শোনো, তুমি তোমার ঘরের ভেতরে হয়তো স্মার্টফোনের সাথে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন দিয়ে অশ্লীল ভিডিও দেখছো, তুমি ভাবছো আমার আব্বু আম্মু দেখে না, আমার ভাই বোন দেখে না, ভাইরে কেউ যদি নাও দেখে, একজন তো ঠিকই দেখেন, তিনি কি? আল্লাহকে ভয় কর, এই ইন্টারনেটের অপব্যবহার করা যাবে না। চার নাম্বার, অশ্লীল ম্যাগাজিন আর কিছু রুচিহীন পত্রপত্রিকা আছে, দেখবেন কয়েকটা পত্রিকায় আলাদা বিনোদন পাতা আছেই, সেখানে এত অশ্লীল অশ্লীল বিজ্ঞাপন দেওয়া থাকে, যার কারণে অনেকের মন মানসিকতা ওইদিকে ডাইভার্ট হয়ে যায়। এগুলো বন্ধ না করলে ব্যভিচার বন্ধ হবে না। পাঁচ নাম্বার, বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েন না। মা বাবারা শোনে যান, আমি চিন্তা করলাম এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বলবেন, আপনারা যখন কলেজে গিয়েছেন ওই লেভেলে গিয়ে আপনারা যা বুঝছেন, এখন দেখবেন এখনকার পুস্কা পুস্কা পুলামাইয়ারা কম বয়সে সব জানে, এরা কি এমনি এমনি জানছে? আমি গবেষণা করলাম এরা কম বয়সে পাকছে কেমনে, গবেষণা করে কারণ খুঁজে পাইছি দুইটা, কয়টা? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। অপশিক্ষা, অপসংস্কৃতি। অপশিক্ষা কি? এখন দেখবেন শারীরিক শিক্ষার নামে নতুন একটা বই ঢুকানো হয়েছে, আর সেখানে এমন এমন চ্যাপ্টার ঢুকানো হয়েছে যৌন সুরসুরিমূলক, যৌন উন্মাদনামূলক লেসেন সেখানে পাঠদান করিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে অবাধ যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অপশিক্ষা। দুই নাম্বার অপসংস্কৃতি। আপনারা তো কম বয়সে বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছেন, ওই দিন মাহফিলে গেলাম, একজন কয় হুজুর আমার মেয়ে জিএসসিতে A+ পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। আমি বললাম ভালো করছেন, কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে। ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত এদের হাতে ফোন দিয়েন না, খবরদার। এই যে ফোন তুলে দিয়েছেন, সে তো যা মন চায় তা করতেছে, এর আগ পর্যন্ত আপনাদের ফোন দিয়ে চালান, আপনারা এদের হাতে ফোন দিবেন না। ছয় নাম্বার, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং গোপনে সহাবস্থান, এগুলোর কারণেও সমাজে জেনা ব্যভিচার বাড়ছে। এই যে নারীরা অবাধ চলাফেরা করছে, অবাধ নারী পুরুষের মেলামেশা থাকলে এই যে নারী পুরুষ একজন আরেকজনকে তার দিকে আকর্ষিত করতে চাইবে, তখন দেখা যাবে ধীরে ধীরে অশ্লীলতা বেহায়াপনা সমাজে বাড়বে। তারপর সাত নাম্বার দেখেন, অসৎ বন্ধু বান্ধবের সাথে মিশলে, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, কখনো অসৎ বন্ধুদের সাথে মিশবা না। ওই যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই জন্য খবরদার, কখনোই অসৎ বন্ধু বান্ধবেদের সাথে মিশা যাবে না। আট নাম্বার, সমাজে ব্যভিচার জেনা বাড়ার আরেকটা কারণ বিলম্বে বিবাহ করা, ছেলে মেয়েদের দেরিতে বিয়ে হচ্ছে।
আমার বাবারা এখানে যারা আছেন, মায়েরা মাহফিলে আসলে আমি বলবো, আপনারা তো আল্লাহকে সাজদা দেওয়া দরকার। আপনাদের ছেলেরা বিয়ে করতে চায়, এরা জেনা করতে চায়, কিন্তু বিয়ের ব্যবস্থা করে দিচ্ছেন না আপনারা। আপনারা বিয়েকে কঠিন করে ফেলেছেন। এই যে এখানে অনেক অবিবাহিত যুবক এসেছে যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, যুবকরা বিয়ে করতে চাও তো অবিবাহিতরা? হ্যাঁ, বিয়ে করতে চাও? বিয়ে তো করতে যায়, এখান থেকেই যারা 9-10 পড়ে হেরাও চায়, একটু সময় তো হবে। তো বিয়েটাকে সহজ করে ফেলতে হবে। আপনারা তো জানেন যে বিয়েটা কত কঠিন ব্যাখ্যা আমি আর করছি না। যখন আমরা বিয়ে সহজ করে ফেলবো, জেনার পথ বন্ধ হয়ে যাবে। নাম্বার 9, পুরুষ নারীর সাথে, নারী পুরুষের সাথে যেন আকর্ষণীয় ভঙ্গিতে কথা না বলে। আরে বাপ রে বাপ, পণ্ডিতের হাটে কি বাজার টাজার আসেনি? হ্যাঁ, এক ভাইয়ের কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে আপু ভাই আস, আপুরা আসতে, ভাবিরা আসতে, খুব মিষ্টি ভাষায় কথা বলে। আর ভাবি ফোন দিয়েছে, তুমি খাইছো কেন? হ্যাঁ, কর্কশ ভাষায় কথা বলে, আসে না নাই? আপুর সাথে, ভাবিদের সাথে সুন্দর মুলায়েম ভাষায় কথা বলেন, বিবির সাথে এরকম খাটাসের মতো কথা বলব কেন? এমনটা হওয়া যাবে লাভ নাই। কিছু ভাবিরা, কিছু বোনেরাও এরকম আছে, নিজের স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলে। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, নারীরা সাবধান, পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। 10 নম্বর, যত্রতত্র চোখের দৃষ্টি দেওয়া যাবে না। এগুলোর কারণেও কিন্তু চোখের গুণা হয় এবং মন মানসিকতা বিকৃতির দিকে চলে যায়। মোট কয়টা কথা বললাম? কয়টা কথা? এগুলো ঠিক করতে হবে। আর লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনাহুম, না এটা বাদ দেন, কোরআনে এটা জান, ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু গার্ড দেয়ার মডেস্টি, সফলকাম তো তারা, লজ্জাস্থানের হেফাজত করে যান। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, চরিত্রের হেফাজত করেন। চরিত্রের হেফাজত যদি করতে পারেন, নবীজি সুসংবাদ দিয়েছেন বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মাইয়াত মাল্লি মা বাইনাল হাইয়িহি ওয়া রিজলাইহি আমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাব। লজ্জাস্থানের জিম্মাদারি করুন। আমার বোনদেরকে বলবো, আপনাদেরকে তো জান্নাতে যাওয়া সহজ, নবীজি বলেছেন নারীরা চারটি কাজ করো, ইদা সল্লাত আল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। 1 নম্বর, কোন নারী যদি 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে আর তার স্বামীর আনুগত্য যদি করে, 4 নম্বর, নিজের সতীত্ব, নিজের ইজ্জতের হেফাজত যদি করে, আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন ডেকে বলবে, আমার বান্দি জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুমি শামিল হয়ে যাও। তাহলে আজ বেশ কয়েকটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বললাম, বিশেষ করে ব্যভিচার সৃষ্টির 10টা কারণ বললাম সংক্ষেপে। মনে রাখবেন, এই কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ব্যভিচার অশ্লীলতা থেকে সমাজকে বাঁচাতে হলে আমরা এই 10টার বিপরীতে 10টা ভালো কাজ করবো ইনশাআল্লাহ, এবং নিজেদের চরিত্রকে আমরা হেফাজত করবো, পাশাপাশি সমকামিতার এই জঘন্য পাপকে সমাজ থেকে নির্মূল করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।